দর্শক, মিরপুরে চলছে ক্রিকেট বোর্ডের জরুরি সভা। মূল এজেন্ডা বিসিবির এজিএম, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম ও টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা। এ নিয়ে আরও খবর জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি জানাতে পারেন বিস্তারিত? আতিক, যে বিষয়টা হচ্ছে, আপনি যেমনটা বলছিলেন যে এজিএম এর বিষয়টা রয়েছে, যেমন চলতি মাসেই বিসিবির বার্ষিক সাধারণ সভা এবং ২০ মাস পর সেটি আবার হতে যাচ্ছে। সেই সভার আগে বেশ কিছু বিষয়ে আলোচনা হচ্ছে এই মুহূর্তে বিসিবিতে, এবং কিছু ব্যাপার থাকে যেগুলোর অ্যাপ্রুভাল নিতে হয়। বোর্ড সভাপতি নাজবুল হাসান পাপন রয়েছেন, তার সঙ্গে বাকি পরিচালকরা রয়েছেন, তারা আলাপ আলোচনা করছেন। একই সঙ্গে আপনারা জানেন যে শেখ হাসিনা স্টেডিয়ামের কথা, যেটার কাজ নিয়ে হয়তো আরও বোর্ড সভাপতি এবং যারা পরিচালক আছেন তারা কথা বলবেন। এছাড়া যে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে ভারত বিশ্বকাপের যে প্রতিবেদন, সেটা অনুসন্ধান কমিটি ব্যর্থতার যে কারণগুলো সেটা অলরেডি সভাপতির কাছে জানিয়ে দিয়েছেন, সেখানে তারা প্রতিবেদন দিয়েছেন, এবং সে তারপর বোর্ড থেকে কোনো মন্তব্য আসে কি না কিংবা সভাপতির প্রতিক্রিয়া কি, আসলে নাজবুল হাসান পাপন গণমাধ্যমের সামনে আদতে কী কী খোলাসা করবেন, এটা নিয়ে আগ্রহ রয়েছে গণমাধ্যমের। এই বিষয়গুলো তারা সামনে টানতে চায়। একই সঙ্গে আরও বলতে হয় যে আপনার বিপিএল চলাকালীন চান্দিকা হত্তর সিংহে, তিনি বিপিএল নিয়ে একটা মন্তব্য করেছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে, এবং সেটা মোটেও বিপিএল এর পক্ষে ছিল না। কোড অফ কন্ডাক্ট নাকি তিনি ভেঙেছেন, এবং যে কারণে বেশ কিছুদিন আলোচনা হয়েছে এই ইস্যুটা নিয়ে পরিচালকরা নিজেদের মতামত জানিয়েছেন সভাপতিকে। এখন তার ব্যাপারে কি কি সিদ্ধান্ত হবে সেটা দেখার বিষয়। এছাড়া আরও যেটা রয়েছে, যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপের বছর, ওসব বিষয়ে কিন্তু আপনার এখানে আলোচনা চলছে। জি আরিফ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মিরপুর থেকে ক্রিকেট বোর্ডের জরুরি সভার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।